যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে কোনো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে সেই প্রকল্পের স্ট্যাটাস আপনি অনলাইন থেকে কীভাবে দেখবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বাড়িতে বসে স্মার্টফোনেই কিন্তু আপনি সেই প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা রূপশ্রী বা শিক্ষাশ্রী এক কথায় দুয়ারে সরকার ক্যাম্পে যে পঁয়ত্রিশটি প্রকল্পের আবেদন করা যাচ্ছিল প্রত্যেকটি প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন সেই পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো দুয়ারে সরকার ক্যাম্পের যে কোনো প্রকল্পের স্ট্যাটাস অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে তো দুয়ারে সরকার লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিএস ডট 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 ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন যেমন প্রথমে ফাইন ডিওর ক্যাম্প এখান থেকে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তার ডেট দেখতে পারবেন পাশাপাশি কন্ট্রোল রুম রয়েছে এখানে তারপরে রয়েছে হেল্পলাইন নাম্বার তো সব থেকে সহজ পদ্ধতি হলো হেল্পলাইন নাম্বারে কল করলে কিন্তু সেখান থেকে আপনার যে স্ট্যাটাস আপনি যে প্রকল্পে আবেদন করেছিলেন সেই প্রকল্পের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন হেল্পলাইন নাম্বারে ফোন করে বাকি যে কোনো প্রকল্পের সম্বন্ধে জানতে হলে কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে সেখান থেকে আপনার প্রকল্পের স্ট্যাটাস বা সেই প্রকল্পের সম্বন্ধ আপনি জানতে পারেন পাশাপাশি আরও একটি অপশন দেওয়া রয়েছে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং পরবর্তী পেজে আপনারা স্বাস্থ্যসাথীকারের একটি অপশান দেখতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পারবেন এক সিঙ্গেল ওয়ান বলে একটি অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এক বলে একটি অপশন দেওয়া রয়েছে আমরা কি করব এই এক অপশানে ক্লিক করব তো এই এক অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে যেখানে থাকবে এন্টার ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার এইবার আপনি যে প্রকল্পে আবেদন করেছিলেন সেই প্রকল্পে আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল আপের সময় সেই রেজিস্টার ফোন নাম্বার এখানে আপনারা দেবেন ফোন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর এবার আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে যে যে প্রকল্প চলছিল দুয়ারে সরকার ক্যাম্পে বর্তমানে পঁয়ত্রিশটি প্রকল্প চলছিল সেই পঁয়ত্রিশটি প্রকল্পের নামই আপনি এখানে পাবেন যেমন উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড আধার রিলেটেড মিউটেশান বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তারপরে অ্যাপ্লিকেশান ফর প্রতিবন্ধী সার্টিফিকেট ডিসিবিলিটি সার্টিফিকেট স্বজিবি ক্রেডিট কার্ড তারপরে কিষাণ ক্রেডিট কার্ড উদ্যম সার্টিফিকেট এসএসজি পোর্টাল এক কথায় যাবতীয় যে প্রকল্প চলছিল এইবার আপনি এখান থেকে কী করবেন যে প্রকল্পে আপনি আবেদন করেছিলেন বা দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে প্রকল্পের ফর্ম ফিল আপ করেছিলেন সেই প্রকল্প এখান থেকে সিলেক্ট করবেন যেমন হতে পারে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ক্লিক করবেন চাইলে আপনি ভাতা বা খাদ্যসাথী বা স্বাস্থ্য সাথী সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বারটা দেবো দেওয়ার পর আমরা কী করবো সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করে দেখতে পারবেন সিক্রেট ওটিপি ইজ সেন্ড ইউর মোবাইল নাম্বার এখানে আমরা ওকেতে ক্লিক করব আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে আপনারা সেই ফোন নাম্বারই দেবেন যে ফোন নাম্বার ফর্মে ফিল আপ করা ছিল এবং দুয়ারে সরকার ক্যাম্পে যে ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন হয়েছিল তাহলেই কিন্তু একমাত্র আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন সেই প্রকল্পের তো এন্টার ওটিপির জায়গায় আমরা কি করব ওটিপি বসাবো বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করব তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন যেমন প্রথমে দেখতে পারবেন মোবাইল নাম্বার তারপরে অ্যাপ্লিকেন্ট নেম কার নামে অ্যাপ্লিকেশন করেছিলেন তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো যেহেতু আমরা এই ফোন নাম্বার দিয়ে কোনো রকম আবেদন করিনি সেক্ষেত্রে কিন্তু এখানে নো মোবাইল নাম্বার চলে এসছে কিন্তু আপনি যদি সেই প্রকল্পে আবেদন করে থাকেন এবং এই মোবাইল নাম্বার যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে তার স্ট্যাটাসটা দেখতে পারবেন যতক্ষণ পর্যন্ত না তারা অনলাইন সাবমিট করছে আপনি যখন ফর্ম ফিল করলেন সেই আধিকারিকরা যতক্ষণ পর্যন্ত না আপনার অ্যাপ্লিকেশানটা অনলাইন সাবমিট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই স্ট্যাটাসটাই দেখতে পারবেন কিন্তু একবার যদি আপনার সেই প্রকল্প অনলাইন সাবমিট হয়ে যায় সে তারপরে থেকে কিন্তু আপনি এখান থেকে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার যে প্রকল্প নাম লিখিয়েছিলেন বা ফর্ম জমা করেছিলেন সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন তো এর আগেও আপনারা দেখেছিলাম এখানে কিন্তু সেম অপশন আসছে নো সার্চ মোবাইল নাম্বার যেহেতু আমরা ফোন নাম্বার যেহেতু আমরা দুয়ারসরের ক্যাম্পে কোনো রকম প্রকল্পের আবেদন করিনি এই ফোন নাম্বার দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে এই অপশনটা আসছে হতে পারে আপনার যদি অ্যাপ্লিকেশান অনলাইন সাবমিট হয় এক কথায় অনলাইন সাবমিট হলে তবেই কিন্তু আপনার এখান থেকে অনলাইনে আপনি সেই প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন চাইলে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু আপনার যে প্রকল্পের স্ট্যাটাস সেই প্রকল্পের স্ট্যাটাস আপনারা দেখতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ